হ্যালো ফ্রেন্ডস, অনুবের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, তো সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য আমি আমার এইচটিএমএল পেজে কিছু কোড করে রাখছি। এইচটিএমএলে আমি জাস্ট এখানে একটি হেডিং রাখছি এবং প্যারাগ্রাফ রাখছি, এবং এটা একটি ডিভের ভিতরে আমি রাখছি। তো আমার আউটপুটটা এরকম আসছে, এবং এর জন্য হালকা কিছু আমি সিএসএস করে রাখছি। তো যেহেতু আমরা আজকে মেইনলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, তো আমরা আজকে ওটাই দেখব। তো আমি চাচ্ছি আমার বডির একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। তো সেক্ষেত্রে আমাকে সিএসএস লিখতে হবে। ওকে, তো আমরা আগেই জানি যে আমরা সিএসএস সিনট্যাক্স কিভাবে লিখব। তো সিনট্যাক্স লেখার ক্ষেত্রে আমার সিলেক্টর প্রপার্টি ভ্যালু। তো এক্ষেত্রে যেহেতু আমি বডির ব্যাকগ্রাউন্ড দিব, তো আমার সিলেক্টর হচ্ছে বডি। তো আমি বডি রাখলাম, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রপার্টি দিব। প্রপার্টি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এবার ভ্যালু আমি রেড কালারের ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, তো এবার এটা আমি রিফ্রেশ করে দেখি। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল আমি বডিতে দিয়েছি, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। এখন আমি যদি চাই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে একটা ইমেজ নিতে হবে, এবং ইমেজ নিয়ে আমাকে ফোল্ডারের ভিতরে রেখে নিতে হবে। তো এক্ষেত্রে আমি আমার এইচটিএমএল এবং সিএসএস ডকুমেন্ট যেখানে রাখছি, সেখানে আমি আইএমজি নামে একটা ফোল্ডার করেছি, এবং তার ভিতরে আমি আমার ইমেজগুলো রাখছি। তো আমি এখন আমি যদি ইউজ করতে চাই ইমেজ, তো সেক্ষেত্রে আমাকে এখানে ইউআরএল দিতে হবে। ইউআরএল দিয়ে এবার আমাকে ওই ইমেজের পাথটা দেখাই দিতে হবে। তো আমার আইএমজি নামে একটা ফোল্ডার, এর ভিতরে আমার ইমেজটা আছে। তো ইমেজটা দেখ, আমি 1.png নামে একটা ইমেজ রাখছি আমার ফোল্ডারের ভিতরে। তো এখন আমি এটা রান করে দেখি আমার ইমেজটা পায় কিনা। ওকে, তো দেখতে পাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অলরেডি শো করতেছে। তো এবার এক্ষেত্রে এখানে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে। এর কারণটা হলো আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডের তুলনায় ছোট হয়, পুরো ব্যাকগ্রাউন্ডটা কাভার দেওয়ার জন্য ইমেজটা বারবার রিপিট করে গেছে। কারণ আমি যদি চাই যে না, আমার ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এই ইমেজটাই থাকবে, ইমেজটা বারবার রিপিট করবে না, তো সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট আমাকে তাহলে দিয়ে দিতে হবে নো রিপিট। এবার আমি রিফ্রেশ করে দেখি, তাহলে শুধুমাত্র একটা ইমেজ দেখতে পাচ্ছি, আর বাদ বাকি ইমেজগুলো নাই। তো আমি যেহেতু অলরেডি বলে দিয়েছি যে আমার ব্যাকগ্রাউন্ড রিপিট হবে না, তো সেক্ষেত্রে আর ইমেজগুলো দেখা যাচ্ছে না। এখন আমি যদি চাই যে হরিজেন্টালি ইমেজগুলো রিপিট হবে, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর, বা ভার্টিক্যালি ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র আমার ইমেজগুলো রিপিট হবে, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। তাহলে আমাকে যদি আমি হরিজেন্টালি চাই, তাহলে আমার এক্স অ্যাক্সিস বরাবর সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবার আমি সেভ করে দেখি। তো শুধুমাত্র এই এক্স অ্যাক্সিস বরাবর আমার ব্যাকগ্রাউন্ডটা রিপিট করছে, অর্থাৎ ভার্টিক্যালি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিপিট করতেছে না। আর এবার যদি আমি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র ভার্টিক্যালি ওয়াই অক্ষ বরাবর রিপিট করবে, তো সেক্ষেত্রে আমাকে এখানে আবার রিপিট ওয়াই এটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি দেখব আমার ব্যাকগ্রাউন্ডটা ওয়াই অক্ষ বরাবর রিপিট করতেছে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা কন্ট্রোল করব। তো আমি এখানে নো রিপিট দিয়ে রাখি। এখন আমার ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমি একটু ঠিক করে দিব। তো সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন। এবার আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা রাইট সাইডে টপে থাকবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ। এবার আমি রিফ্রেশ করে দেখি, আমার ব্যাকগ্রাউন্ডটা রাইট সাইডে টপে চলে গেছে। তো
এভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনটা কন্ট্রোল করব। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রে শুধু রাইট টপ না, আমি যদি চাই লেফট বটম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা লেফট সাইডে থাকবে কিন্তু নিচের দিকে, পেজের নিচের দিকে শো করবে। অন্যদিকে যদি আমি রাইট বটম চাই তাহলে রাইট সাইডে গিয়ে পেজের নিচের দিকে শো করবে। সেন্টারে চাইলে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলে আমার ইমেজটি ব্যাকগ্রাউন্ডের এক্স্যাক্ট সেন্টারে থাকবে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিব। এছাড়াও আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরে আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এক্স পার্সেন্টেজ এবং ওয়াই পার্সেন্টেজ, অর্থাৎ আমরা এক্স অ্যাক্সিস বরাবর কত পার্সেন্ট ডিস্টেন্সে আমাদের ইমেজটা রাখতে চাই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কত পার্সেন্ট ডিস্টেন্সে আমরা ইমেজটা রাখতে চাই আমরা সেটা দেখতে পারবো এখান থেকে। তো আমি যদি চাই আমার ইমেজটা লেফটে টপে থাকবে, তো সেক্ষেত্রে আমাকে দিতে হবে 0%, 0%। এখন আমি এটা রিফ্রেশ করে দেখি, আমার ইমেজটা আমি কিন্তু দেখতে পাচ্ছি লেফটে টপে। অন্যদিকে ঠিক এভাবে যদি আমি পার্সেন্টেন্সের মাধ্যমে যদি একদম রাইট বটমে নিতে চাই, তাহলে 100% 100% করে দিলে আমার ইমেজটা কিন্তু রাইট বটমে শো করবে। তো এভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পজিশন করাইতে পারি। এবার আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হবে, তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ওকে, তো এবার যদি আমি চাই আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে হবে। নর্মালি থাকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল, অর্থাৎ আমার ইমেজটা স্ক্রল করলে স্ক্রল করার সাথে সাথে আপ ডাউন করবে, বাট ফিক্সড করে দিলে এটা ফিক্সড থাকবে। তো আমার যেহেতু আমার ওয়েব পেজে খুব কম কন্টেন্ট আছে, তো আমি এটা বুঝতে পারছি না। যখন অনেকগুলো কন্টেন্ট থাকবে এবং আমার এখানে আমার স্ক্রল বার থাকবে, আমি স্ক্রল করতে পারবো, তখন আমি এই চেঞ্জটা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে যেটা হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে আমার পুরো কন্টেন্ট সহ এটা স্ক্রল করলে উপর নিচে হয়ে যাবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা কিন্তু ফিক্সড থেকে যাবে, এটা উপর নিচে হবে না, এভাবে ফিক্সড থাকবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করার মাধ্যমে আমরা ইমেজটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে দিতে পারি। ওকে, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড সাইজ, এখন ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যদি কভার দিই তাহলে যেটা হবে, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার হয়ে যাবে, অর্থাৎ এটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসবে। দেখুন, আমার এই ইমেজটা অলরেডি পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে নিচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়ার ফলে আমার পুরো ইমেজটা পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার করে নেবে। এখন আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ড সাইজের নির্দিষ্ট পরিমাণ হাইট এবং ওয়াইড দেবো, তো সেক্ষেত্রে আমি দিতে পারি যে এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের ওয়াইড হবে 100 পিক্সেল আর হাইট হবে 150 পিক্সেল। তো আমরা এটাও দিতে পারি। তো আমরা দিয়ে চেক করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট ওয়াইড চলে এসেছে 100 পিক্সেল এবং হাইট চলে এসেছে 150 পিক্সেল। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা কন্ট্রোল করতে পারি। আমরা এক্ষেত্রে যদি 500 পিক্সেল দিই ওয়াইডটা, তো সেক্ষেত্রে দেখবো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আকারে অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড ওয়াইড নিচে 500 পিক্সেল জায়গা এবং হাইট নিচে 150 পিক্সেল জায়গা। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা কন্ট্রোল করব। তো ব্যাকগ্রাউন্ড আমি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টি করতে চাই, তো আমার ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে লিখে দিতে হবে। আমি যে ইমেজটা দিব সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি ইমেজ দিলাম। এবার আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি রিপিট করবে না, তো সেক্ষেত্রে আমাকে এখানে নো রিপিট লিখে দিতে হবে। আমি এখানে পজিশনটাও সিলেক্ট করে দিতে পারবো, আমি রাইট টপ দিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যদি শর্ট হ্যান্ড প্রপার্টি করতে চাই, অর্থাৎ আমরা এক লাইনের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ সোর্স, ব্যাকগ্রাউন্ড রিপিট করবে কিনা, ব্যাকগ্রাউন্ডের পজিশন, এত সব কিছু আমরা শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে আমরা করতে পারবো। তো এটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের আরও কিছু কাজ শিখবো, যেমন ব্যাকগ্রাউন্ড ক্লিপস। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে কন্টেইনার, আমি কন্টেইনারে অলরেডি কিছু সিএসএস লিখে রাখছি। তো আমার
এখানে কন্টেইনারে কিছু সিএসএস লেখার প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমি কিছু সিএসএস লিখি, অর্থাৎ আমার কন্টেইনারে একটা বর্ডার দিয়ে দিতে হবে, তা না হলে আমরা এটা বুঝতে পারবো না, ব্যাকগ্রাউন্ড অরিজিন এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপসের যে কাজগুলো আছে আমি এটা বুঝতে পারবো না। তো আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দিলাম 10 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম, 10 পিক্সেল সলিড ব্ল্যাক আমি একটা বর্ডার দিলাম, এবং আমি মার্জ কিছু প্যাডিং রাখতে চাচ্ছি, আমি প্যাডিং রাখলাম 25 পিক্সেল। এখন আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপস দিয়ে কি কাজ করতে পারি সেটা দেখব। আমি আমার বডির যে সিএসএসটা ছিল সেই সিএসএসটা আমি আর রাখছি না, আমি এটা মুছে দিলাম। এখন আমি কন্টেইনারে আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপস ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ক্লিপ। আর আমি হচ্ছে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে নিই, একটু রান করে দেখি। আমার টোটালটা আমার এখানে এই যে কন্টেইনার যেটা ছিল, আমার যে ডিপটা ছিল সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপের যে কাজগুলো আছে সেগুলো দেখব। আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়ে তিনটা স্টাইল করতে পারি, একটা হলো বর্ডার বক্স, একটা হলো পেডিং বক্স, একটা হলো কন্টেন্ট বক্স। আমি যদি এখানে বর্ডার বক্স দিই, এবার আমি রিফ্রেশ করে দেখি, ওকে, তো আমার ইফেক্টটা বোঝার জন্য আমি জাস্ট এখানে একটু বর্ডারটা একটু চেঞ্জ করব, আমি সলিড না দিয়ে আমি ডটেড রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ডটেড, আর আমি এখানে দিলাম গ্রে। তো এবার আমি রিফ্রেশ করে দেখি, তো আমার ব্যাকগ্রাউন্ডে আমার এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ বর্ডার বক্স দেওয়ার কারণে আমার যেটা হলো পুরো বর্ডার সহ আমার সবটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে এসেছে। আমি ওখানে ব্যাকগ্রাউন্ড সলিড ব্ল্যাক দেওয়ার ফলে বোঝা যাচ্ছিল না আমার সেন্সটা, তো এখন আমি কিন্তু বুঝতে পারছি যে আমার পুরা বর্ডার সহ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। এখন আমি এখানে দিব পেডিং বক্স, পেডিং বক্সটা আমি দিয়ে দেখি। এবার কিন্তু আমার জাস্ট যেখান থেকে আমি পেডিংটা শুরু করছিলাম, পেডিং দিছিলাম অর্থাৎ বর্ডারের ভিতর থেকে, বর্ডারটা কিন্তু পেডিং বক্স দেওয়ার ফলে বাইরে চলে গেছে, অর্থাৎ বর্ডারের ভিতর থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে। আর আমি যখন কন্টেন্ট বক্স দিব তখন এই কন্টেন্টটা যেখান থেকে শুরু হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র সেখান থেকেই শুরু হবে। তো আমি কন্টেন্ট বক্স দিয়ে দিলাম, তো আমি এখন দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার কন্টেন্টটা এক্সাক্ট যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে, অর্থাৎ আমার পেডিংটা কিন্তু বাইরে চলে গেছে, আমার পেডিংটা কিন্তু আর ব্যাকগ্রাউন্ডের ভিতরে নেই। আমি এখানে 25 পিক্সেল পেডিং ইউজ করছিলাম, তো 25 পিক্সেল করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের বাইরে এখন। তো ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে কন্টেন্ট বক্স, বর্ডার বক্স এবং পেডিং বক্সের মাধ্যমে আমাদের নির্দিষ্ট ডিভের আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। সো বাই বাই।